উত্তর প্রদেশে রাহুল গান্ধীকে হেনস্থা করার প্রতিবাদে ও হাথরাসের ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার পলাশিতে বাম ও কংগ্রেসের যৌথ উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল। মঙ্গলবার পলাশি রেলগেট থেকে এই মিছিল শুরু হয়ে 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বাজার পরিক্রমা করে। এদিন এই মিছিলে পা মেলান কালীগঞ্জ ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি আবুল কাশেম, যুব সভাপতি মাইনুল ইসলাম, বাম নেতৃত্ব দেবাশিস আচার্য সহ বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাদের মদত দিচ্ছে সেই রাজ্যের বিজেপির সরকার, মানুষেরা দুষ্কৃতীরা শাস্তি পাচ্ছে। আমাদের রাজ্যেও কামদুলি মাইগাটা দুর্গাপুর চলছে, হাথরাসের ধর্ষণ আমাদের রাজ্যের ক্রমবর্ধমান ধর্ষণ, একদিকে মোদী আর যোগীরাজ একদিকে মমতাই, নারীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সাম্প্রদায়িকতা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা বাড়ছে, ঐক্যবদ্ধ হয়ে আমরা হাজার হাজার মানুষের মিছিল এখানে করলাম। আগামী দিনে এই লড়াই চলবে, যৌথ নয় যৌথ মানে দুটো হয়, আর আমাদের এই ব্যাপারে শুধু সিপিএম কংগ্রেস নয়, আর এমপি ফরওয়ার্ড ব্লক সহ আরো বৃহত্তর বামপন্থী ধর্মযুক্ত শক্তি কোন পার্টি করে না, ছেলেরা এসেছে এরা কোনো পার্টি করে না, সিপিএম করে না, কংগ্রেস করে, ওরা মনে করছে দেশটা আজ বিপদে, মোদী আর মমতাকে হাতাতে এদেরকেই। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।